আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, আমাদের সাথেই আছেন। এ পর্যায়ে আমরা প্রথম অধ্যায়ের অনেকগুলো টপিক আমরা শেষ করেছিলাম। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কেউ যদি অর্থনীতি ভালো করে বুঝতে চায় তাহলে অবশ্যই তাকে এই দ্বিতীয় অধ্যায়টা খুব ভালো করে পড়তে হবে, কারণ এই দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে অর্থনীতির মূল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো। এই অধ্যায়ে রয়েছে উপযোগ, চাহিদা, যোগান, ভারসাম্য, স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা, যোগান স্থিতিস্থাপকতা, তো এরকম নানা বিষয় আছে। তো এই সবগুলো বিষয়ে আমরা এক এক করে শেষ করব, তবে সবগুলো একসাথে শেষ করা সম্ভব নয়, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ইতিপূর্বে আমরা প্রথম পত্রের টপিকগুলো শেষ করেছি। আপনারা চাইলে নিচে ডেসক্রিপশন থেকে পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের টপিক, উপযোগ। তো উপযোগ কাকে বলে? উপযোগ হচ্ছে এমন একটা শব্দ যেটা দ্বারা আপনি একটা দ্রব্যের অভাব বোধ করলেন। ধরেন আপনার পানির পিপাসা লেগেছে, এখন আপনাকে কি করতে হবে? পানি পান করতে হবে। আপনার যদি অনেক বেশি পিপাসা পেয়ে থাকে তাহলে আপনাকে যদি এক গ্লাস পানি দেওয়া হয় তাহলে আপনার পিপাসাটা সম্পূর্ণ হবে না। তো যতটুকু হবে ততটুকুই হচ্ছে আপনার সেই দ্রব্যের সেই সময়ের উপযোগ। তো উপযোগ হচ্ছে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, এটাকে দুই ভাবে পরিমাপ করা যায়, একটা হচ্ছে সাংখ্যিক ভাবে আর একটা হচ্ছে পর্যায়গত ভাবে। তো পর্যায়গত ভাবে হচ্ছে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, আর সাংখ্যিক ভাবে হচ্ছে এক একক, দুই একক, তিন একক, এরকম ভাবে বিবেচনা করা হয়। তো উপযোগ কাকে বলে এটা যদি আমরা সংজ্ঞা আকারে বলতে যাই তাহলে বলতে হবে দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ। আমার যে দ্রব্যটা প্রয়োজন সেই দ্রব্যটা আমি পেয়ে কতটুকু সন্তুষ্ট সেই সন্তুষ্টিটাই হচ্ছে উপযোগ। আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপর আসা যাক উপযোগ কত প্রকার। উপযোগ পরিমাপের দিক থেকে তিন প্রকার। এক নম্বর হচ্ছে মোট উপযোগ, দুই নম্বর হচ্ছে গড় উপযোগ, তিন নম্বর হচ্ছে প্রান্তিক উপযোগ। তো চলুন মোট উপযোগ কাকে বলে দেখা যায়। মোট উপযোগ হচ্ছে কোনো একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে উপযোগটি পান, সেটাই হচ্ছে মোট উপযোগ। যেমন আমরা একটা আপেল কাটলাম, আপেল খাওয়ার সময় প্রথম টুকরা আপেল খাওয়ার পর আমার যতটুকু ভালো লেগেছে, দ্বিতীয় টুকরা আপেল থেকে আমি তার থেকে হয়তো বা একটু কম উপযোগ পাবো বা কম মজা পাবো, হয়তো বা বেশিও পেতে পারি, যেহেতু এটা মনস্তাত্ত্বিক ব্যাপার। তো এভাবে করে যখন আমি অনেকগুলো আপেল খাবো, এই আপেল থেকে, সম্পূর্ণ আপেল থেকে আমি কতটুকু পর্যন্ত তৃপ্তি পেয়েছি বা আমার কতটুকু পর্যন্ত অভাব পূরণ হয়েছে, সেটাই হচ্ছে মোট উপযোগ। তো মোট উপযোগকে ইংরেজিতে বলা হয় টোটাল ইউটিলিটি। তো টোটাল ইউটিলিটিকে যদি আমরা ইংরেজি সিম্বল আকার প্রকাশ করি তাহলে সেটা হবে টিইউ। টিইউ হচ্ছে টোটাল ইউটিলিটি। এটাকে যদি আমরা সূত্রের আকারে লিখি তাহলে প্রথম একক প্লাস দ্বিতীয় একক, এরকম অনেকগুলো একক ভোগ করার যে সমষ্টি হবে সেটাই হবে মোট উপযোগ। এরপর হচ্ছে গড় উপযোগ। তো গড় উপযোগ কাকে বলে? মোট উপযোগকে ভোগের পরিমাপ দ্বারা বা ভোগের একক দ্বারা যদি ভাগ করি তাহলে যা পাওয়া যাবে সেটাই হবে গড় উপযোগ। তো সাধারণত আমরা পাটিগণিত 6-7 এরকম ক্লাসগুলোতে আমরা পাটিগণিত করেছি, গড়ের অঙ্কগুলো করেছি, এটা তেমন কঠিন কিছু না। আমাদের যতগুলো সংখ্যা থাকে সবগুলোকে যোগ করে তারপরে ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করে দিলে হয়ে যায়। তো এই সংখ্যাগুলো দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের এটা হয়ে যাবে, যেমন মোট উপযোগ সবগুলোকে একসাথে যোগ করে তারপরে পর্যায়গুলো 1-2-3 এরকম করে যদি গণনা করি তাহলে আমাদের গড় উপযোগ পেয়ে যাবে।
যেমন গর্ভযুগের সূত্রটা কি হবে তাহলে টিইউ বাই কিউ, কিউ দ্বারা বোঝা হচ্ছে ভোগের একক বা পরিমাণ। এরপর হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ কাকে বলে? প্রান্তিক উপযোগ হচ্ছে অতিরিক্ত এক একক ভোগ বৃদ্ধির ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ, অথবা তার অনুপাতকে বলা হয় প্রান্তিক উপযোগ। তো এবার দেখি আমাদের প্রান্তিক উপযোগের সূত্রটা। প্রান্তিক উপযোগের সূত্র যদি আমরা লিখতে হয় তাহলে ডেল্টা টি ইউ বাই ডেল্টা কিউ, এই ডেল্টা দ্বারা বোঝা হচ্ছে পরিবর্তন। তো আশা করি আমাদের উপযোগের যে কাকে বলে এবং কত প্রকার এটুকু আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে উপযোগের আরো একটি টপিক আছে, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের এসএসসি পরীক্ষার মধ্যে মোস্ট অব দা টাইম এটার থেকে একটা প্রশ্ন হয়। তো সুতরাং এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।